তো দুই বোন মিল্লা আয়া পড়ছেন কুমিল্লার মুরাদনগর থানার আন্দিকুট গাঁও। তো আন্দিকুট গ্রামের মধ্যে আয়া দেখলাম, গাঁও মানে গ্রাম। তো আইলাম, কারণ আজকে মনটা ভালো লাগতেছে না। তো এক বোনের আরেক বোনে কইলাম আল যাই ঘুরেই গা। তো বইনে আকার ঘুরাইতে ঘুরাইতে লেগেছি কুমিল্লা মুরাদনগর আন্দিকুট গ্রামের মধ্যে। তো ইহা না আয়া সেরা ভালোই লাগতেছে, খোলামেলা জায়গা। তো দুই বোন সুন্দর করে আটতাছি, অনেকক্ষণ যাবো আসতে, অনেক বাতাস আছে, একদম নিরিবিলি পরিবেশ। আইলাম, মনটা তো একটু শান্তি লাগতেছে, কারণ কয়েকদিন যাবৎ মনটা অনেক খারাপ। কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে আমার সাথে অনেক বড় একটা সমস্যা হয়েছে। এই সমস্যাটার জন্য আমার মনটা খুব খারাপ, তারপরেও আমি আছি কোনো রকম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। বাপরে বাপ, ইহা নয় দেখি জানেনি কি বিশাল বড় এক মন্দির বানায় রাখছে। আর এই যে দেখেন আপনারা, এই যে রাস্তাটা, এটাও একটা মোজাইক করা। বাপরে বা বাপরে বা, হেরার যে এত টিয়া করতে আইসে আল্লাহ জানে। আর আমি টিহার অভাবে একবারে শেষ হয়ে যেতেছি গা। হ্যাঁ গো, টিহার দিকে তো আমার অবাক লাগতেছে। তো দুনো ভাই বইনে দুই বইনে ভাই পেলাম করতে, আবার খুব কম দুনো বইনে আড়তাছি, তাই রে নাই করে করে আড়তে আড়তে মানে মন্দিরটার ভিতরের দিকে যাইতেছি, দেখি যায় কি আছে। আর জায়গাটা অত সুন্দর, পরিবেশটা মানে নিরিবিলি ভাল লাগতেছে। তারপর ভাবলাম যে একটু যাই ভিতরে ঘুরে দেখি। আর ইহানো ঢুকছি বড়ই, আমি যখন মাঝে মাঝে ইন্ডিয়া যাই, ইন্ডিয়ার বর্ডারটা যখন পার হই, বাংলাদেশের সীমানাটা যখন পার হই, ইন্ডিয়ার ভিতরে ঢুকি, তখন এমন একটা গন্ধ লাগে না। এর মধ্যে রাজগায় আমি সেম গন্ধটাই পাইছি। তো এইটা হচ্ছে আন্দিকুট সুরবালা বিদ্যা নিকেতন। এই জায়গাটা হইল আন্দিকুট সুরবালা বিদ্যা নিকেতন। তো এই জায়গাটার মধ্যে আইলাম, দুই বোন এমনি আইসি ঘুরতে ঘুরতে আইসি, একটু দেখি এটার ভিত্তি কি, এটা একটু দেখতে আসি। আসলে কোনো কামে আইসি না, এটার দেহানের উদ্দেশ্য আইসি না, ভাল লাগতেছে না, কইসে আ যাই ঘুরে গে। তো ঘুরতাম আইসে দুইটা দেখলাম, ওই যে দেখেন দুই বোন কিলিটার ভিতরে গেছে গা। তো এই বিদ্যা নিকেতনের মধ্যে আইলাম, আর কইতাম লইছিলাম যেটা যে ইন্ডিয়া ঢুকলে এই যে একটা হিন্দু হিন্দু গন্ধ লাগে না, এর মধ্যে মানে ডুবতি টুপতির গন্ধটা আর কি, এটাই লাগছে। লাগিয়া কই কি কইলো বোন, কইলো এলি আমারে, পরে কইলো আফা এটা তো কুমিল্লার মুরাদনগর আন্দিকুট গাঁও না লইছি তোমার। ও মামা গো, এন দিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম গা, মানে তাসকি হয়ে গেলাম গা। আমার না ইন্ডিয়ার সেই গন্ধ লাগলো যাক। যার পরে এটার ভিতরে আমরা অনেক ঢুকলাম, ঢুকা তো মাশাল্লাহ দেখতেছি সুন্দর লাগতেছে। জানেনি রাস্তাটার মধ্যে টাইস টুইস করে একটা মোজাইক করে ধুয়ে রাখছি, অনেক সুন্দর। কিন্তু এটা দিচ্ছে মন্দির। তো যাই হোক, ধর্ম যার যার, হের হের ধর্ম মানে ওনাদের ধর্ম ওনারা পালন করবে, এটা আমার কোনো সমস্যা নাই। আর এখানে দেখেন সানে বাঁধা গাঢ়ও আছে, এই গাঢ়ের মধ্যে বয়ে বয়ে কিন্তু যদি সাবান দিয়ে আমার জলে বাসা সাবান দা, তো জলে বাসা সাবানটা দিয়া যদি একবার গোসল দেওয়ান যে একবারে সেরকম লাগবো, ফানি ডোর সে বাক্কা সুন্দর, দেখলে একবার ভালোই লাগে। এরপরে দিয়েও আবার যাইতেছি হিফিল, গিয়া দেখি কি আছে। যেহেতু কুমিল্লা আইলাম, কুমিল্লার মুরাদনগর থানার ভিতরে আইসি, কত ঘুরা ঘুরা দেখান লাগতো না, কি সুন্দর সুন্দর ফুল ও ফিটটা রয়েছে, দেখলে ভালোই লাগে। তারপরও আইলাম বলে ও মা, আবার কিন্তু আমি ডরাইতেছিলাম, ওই মনে মনে অনেক ফুল টুল গাছ আছে, হিন্দুর মন্দির টন্দির কি না কি থাকে, কারণ হিন্দুরও তো বয় পা আমরা কবরস্থান মসজিদও গেলে নাকি শয়তান তাহে না, আসলে কি তাহে এটা তো আপনারা অগলই জানেন। তারপরে দেখলাম যে উম্মাই একটা ছবি, এটা চাইছিলাম না, না লইতাম, এরপর দিটা ডুইকা গেছে গা। তো যাই হোক, ওনাদের হয়তো উনি অনেক দামি, ওনাদের মন্দিরের সবার কাছে উনি অনেক দামি। তো যাই হোক, উইটা গেছে গা, যখন আর এটারে কাটলাম না। তো এখানে অনেক ধরনের দেখার হাঁস নেয় না, ফুল বড়া। তো দুই বইনে একটা টুকুর টুকুর করে আইটা ভিতরে ফিল যাইতেছি, দেই ভিতরে ফিল গিয়া কি আছে। তো যাইয়া তো তেমন কিছু দেখলাম না, দুই বোনে দেখতেছি খালি এই ওই একটা মন্দিরের গড়টর থিয়া রাখছে। আর অনেক হিন্দু নরনারী মানে পুষ ছেলে মেয়েও আছে, ওনারা ওনাদের কাজ ধর্মের কাজকর্ম করতেছে। এটাতে আমার কাছে তেমন খারাপ লাগে না, যার যার ধর্মের পূজা ফলে হেরা করবই। কিন্তু জায়গাটা নিরিবিলি, পরিবেশটা সুন্দর, দেখতে আমার ভালো লাগছে, এর লাগে দুই বোনে মিল্লা ঘুরতে আসে। আসলে আমরা আছি এখন কুমিল্লার মুরাদনগর আন্দিকুট গ্রামের মধ্যে, অনেক হইলে আবার কমেন্ট করে কইবেন কই গেছিলেন, এর লাগে একটু কয়া দিলাম আপনারা। তো মনে সুহে দুই বোন ঘুরতে আসি। মাঝে কিন্তু আমরা একটু ঠান্ডা মান্ডা হায়া লইছি, কারণ ঘুরতে ঘুরতে একটা রোদ মানে কুত্তা মারা রোদ, জিডা রেখো শরীরের চামড়া মধ্যে লাগলে একটা ফুরাইয়া ওঠে। আর দেখেন এক বাবু কি সুন্দর হাফ প্যান্ট পিন্দা তাই রে নারে করে। তো যাই হোক অনেকক্ষণ ঘুরলাম, ঘুরাটে রহনে দুই বোনের মনে হইলো যে না আর হেন বইয়া তহনে দরকার নাই বই না জায়গা তো অনেক বাইরে যায় আমি আর কি। তখন পর্যন্ত যারা আমার আসলকে আসলেন দেখছেন সবাই অনেক অনেক দোয়া এবং শুভকামনা। যদি ভাল লাগে তাহলে অবশ্যই আমার লগে থাকবেন আর আমার চ্যানেল এবং পেজটা লাইক শেয়ার কমেন্টস করবেন।